দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠকে সিবিআইয়ের নতুন যুগ্ম অধিকর্তা রাজেশ প্রধান। বৃহস্পতিবার থেকেই পুরোদমে শুরু কাজ। এক বছরের মাথায় হাতবদল দায়িত্বের। এন বেণুগোপালকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় রাজেশ প্রধানকে। মহারাষ্ট্রের 2003 সালের আইপিএস ক্যাডার ছিলেন তিনি। যুগ্ম অধিকর্তার দায়িত্ব গ্রহণের পূর্বে সিবিআইয়ের ডিআইজি পদে ছিলেন রাজেশ প্রধান। শিক্ষক নিয়োগ, পুরসভায় নিয়োগ সহ একাধিক নিয়োগ দুর্নীতির জট খুলতে তৎপর সিবিআই। ইতিমধ্যেই গ্রেপ্তার একাধিক নেতা মন্ত্রী থেকে শুরু করে সরকারি উচ্চপদস্থ আধিকারিক। উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, কিন্তু তদন্ত চলাকালীনই বদলে যান দায়িত্বপ্রাপ্ত অফিসার। এন বেণুগোপালের জায়গায় আসেন রাজেশ প্রধান। তবে এবার সিবিআই নয়া জয়েন্ট ডিরেক্টর রাজেশ প্রধানের নেতৃত্বে রাজনৈতিক সন্ত্রাস থেকে শুরু করে বাংলার একাধিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে নিষ্পত্তি কত তাড়াতাড়ি হয় প্রশ্ন সেখানে। মাহফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।